জয় শ্রীরাম। আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পারবে অযোধ্যার কিছু নাম করা টেম্পল ও অযোধ্যা মন্দিরটা আজকে তোমাদেরকে দেখাবো। আর এই সাইড দিয়ে দেখা যাচ্ছে যে সমস্ত দোকান সেগুলোও তোমাদেরকে এইখান থেকে মন্দির পর্যন্ত পুরো এক্সপ্লোর করে দেখাবো। আজকের এই ব্লগটার মাধ্যমে তোমরা দেখতে পারবে অযোধ্যা মহানগরের কিছু দোকানপাট ও রাম মন্দির। এখানে বেশ কিছু দোকান আছে যেখানে পুজোর সমস্ত রকম জিনিস পাওয়া যায়, কারণ এখানে হনুমান মন্দির রাম মন্দির কিন্তু অনেক আছে, ভক্তরা আসে এখানে পুজো দেওয়ার জন্য। এখান থেকে সমস্ত জিনিস কিন্তু এখন কিনতে পাওয়া যায়। তো তোমাদেরকে সামনে থেকে একবার দেখাই, একবার দেখুন এখানে কি কি পাওয়া যায়। দেখুন একবার ধূপকাঠি আছে, আরও অনেক কিছু পুজোর সামগ্রী থেকে শুরু করে এদিকে সব কিছু এখানে পাওয়া যায়। দেখুন এই সাইডে আরও কত কিছু আছে, সমস্ত কিছু কিন্তু এই সাইডে তোমরা পেয়ে যাবে। আর এদিকে কাঁসার কিছু জিনিস আছে সেগুলো একবার দেখাই। ইসকা প্রাইস কে হ্যাঁ 40,000। তো ওইটার দাম প্রায় বললো 4,000 টাকা। রাম সীতা যেই সিংহাসনের উপরে দেখা যাচ্ছে ওটার দাম, এই যেটার দাম কিন্তু 4,000 টাকা বললো। চলো আরও কিছু দোকান আছে দেখায়। আর এগুলো দেখো, এখানে দোকানের সাইডে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রাম মন্দির। মিনিমাম এইগুলোর দাম কিন্তু 2,000 টাকা হবে। দেখুন এই যে এই রাম মন্দিরটা দেখছেন, এটার দাম প্রায় 2,000 টাকা। এগুলো কিন্তু এখানে যেসব ভক্তরা ঘুরতে আসে সেগুলো কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায়। চলুন আরও বেশ কিছু অনেক বড় বড় কিন্তু এখানে সব, এই যে ছোটোগুলো যেগুলো আছে ছোটোগুলোর দাম একবার দেখুন, এই ছোটোগুলো প্রায় 3,000 টাকার কাছাকাছি দাম আছে কিন্তু ছোটোগুলোর, আর বড়গুলো প্রায় 4,000 টাকার কাছাকাছি বড়গুলোর দাম আছে। আরও অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায়। চলুন সামনে গিয়ে আর কী কী আছে সেগুলো একবার দেখাই। আর এখানে দেখুন এই ধোকাটি থেকে শুরু করে আরও অনেক জিনিস আছে যেগুলো পাওয়া যায়। দেখুন এখানে কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছি ওগুলো রাধা গোবিন্দর যে জিনিসপত্র পুজোর সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আরও কী কী আছে দেখুন এখানে, এখানে এই জিনিসগুলো একবার দেখি। শিবলিঙ্গ আছে, শঙ্খ আছে, আরও অনেক জিনিস আছে যেগুলো পাওয়া যায়। এগুলোর দাম এখানে লেখা আছে, এই এই যে জলশঙ্খগুলো দেখতে পাচ্ছ, এই জলশঙ্খগুলোর দাম 220 টাকা লেখা আছে। আর এই তার পাশে ছোট সাইজগুলো 120 টাকা লেখা আছে। আরও দেখো এখানে শপটা কিন্তু অনেকটা বড়, দেখো কত বড় শপ। চলো আর কী কী আছে সাইডে গিয়ে আমরা একবার দেখি। চলো এইখানে দেখতে পাচ্ছি একটা, মানে আমি দেখি এখানে কোনো একটা মন্দির আছে কিন্তু লেখা নেই, দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর এদিকে মনে হচ্ছে শিশু, একটা শিশু কোলে আছে। তো এইদিকে দেখুন এটা হচ্ছে দান পেতিতে, দেখুন কত মানুষ এখানে আসলে দান করে। পুরো দুর্গা ঠাকুরের মতন দেখতে আছে, হনুমানজি, লক্ষ্মী, আর এদিকে দুর্গার বাহন বাঘ, আর এদিকে সরস্বতী, কার্তিক। চলো এবারটা আর কি কি আছে সেগুলো তোমাদেরকে একবার এক্সপ্লোর করে দেখাই। আর এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, দেখো দোল খাচ্ছে, দেখো অসাধারণ, মানে অপূর্ব লাগছে দেখতে। আর পেছনে পেছনের এই জিনিসটা সত্যি অসাধারণ, কত রকম রূপ দেখো, সব রকম রূপে কিন্তু এখানে ফুটিয়ে তোলা আছে। আরও কী কী আছে সেগুলো দেখি, এত মন্দির না দেখে শেষ করা যাবে না, এত দেবতা আছে। এই সাইডে দেখুন, এই সাইডটায় একবার দেখানোর চেষ্টা করবো, এটাও কিন্তু দেখতে অপূর্ব, মানে অসাধারণ লাগছে। এবারে যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চলেছি, হনুমানজি আমাদেরকে তোমাদেরকে একবার দেখাই, ঠাকুরটা দেখো একবার কতটা বড় আর কী দারুণ লাগছে এখান থেকে দেখতে, এত ঠাকুর আছে এখানে দেখিয়ে শেষ করা যাবে না। চলো আর এর পাশাপাশি আর একটা শপ আছে, সেই শপে কী কী পাওয়া যায় একবার দেখি। এখানে কিন্তু গীতা রামায়ণের বই সমস্ত রকম পাওয়া যায়। এখানে দামগুলো দেখো, এখানে লেখা আছে 7 টাকা, 12 টাকা, 12 টাকা। এদিকে অনেক জিনিস পাওয়া যায় এই শপে, কিন্তু এসে তোমরা অনেক কিছু নিতে পারো। দেখো শপটা কতটা বড়, দেখো অনেক কিছু আছে, আমি দেখিয়ে শেষ করতে পারবো না। এই ভিডিওটার মাধ্যমে কিন্তু এখানকার দোকান থেকে শুরু করে মন্দির সব কিছু এক্সপ্লোর করবো। দেখো এটার দাম প্রায় কত লেখা আছে দেখি, 2,200 টাকা। এই গদাটার দাম 2,200 টাকা, এই গদাটার দাম 2,200 টাকা লেখা আছে। দেখো দাম কিন্তু অনেকটাই এখানে বেশি দাম। দেখো এখানে সমস্ত রকম পুজোর কাঁসার জিনিস থেকে শুরু করে এখানে রাম মন্দির। ইসকা প্রাইস কে হ্যায় ভাই? 900 রুপিয়া। দেখো দেখেছো দামটা জিজ্ঞেস করলাম, মানে দামটা বললো 900 টাকা। আর এটা এগুলোর দাম তাহলে কতটা হতে পারে বুঝতে পারছো? এগুলো প্রায় 3,000 থেকে 4,000 টাকা দাম হবে, 3 থেকে 4,000 টাকা এই রাম মন্দিরগুলোর দাম হবে মিনিমাম। ওই দোকানের পাশে একটা কত সুন্দর দেখো একটা দোকান আছে, এখান থেকে কত সুন্দর সুন্দর জিনিস আছে একবার দেখো। এই মানে এই বড় কচ্ছপ কাচের অ্যাকচুয়ালি, এগুলো দেখতে এতটা সুন্দর লাগছে। আর এদিকে আংটি, রুদ্রাক্ষ, আর এদিকে এই যে কাচের যে শিবলিঙ্গগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এদিকে আংটির দোকান বলতেই পারো, সমস্ত রকমের পাথরে কিন্তু আংটি পাওয়া যায় এই দাদার দোকানে। আর এখানে দাদার দোকানের নামটা লেখা নেই। এই সাইডেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়, দেখো একবার তোমরা কত কিছু জিনিস পাওয়া যায় এখানে। তোমাদের এই জিনিসগুলো দেখলে কিনতে ইচ্ছা করবেই। এই সামনে যে জিনিসগুলো আছে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে সেগুলো একবার দেখাই, দেখো এতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর এত রকম কালার না, সেই জন্য কিন্তু এই জিনিসগুলো আরো বেশি চোখে লাগছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখো এখান থেকে দেখতে।
দেখো অনেক সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে এই জিনিসগুলো। আজকে ঘুরতে ঘুরতে আরো আরেকটা রাস্তা দিয়ে চলে আসলাম রাম মন্দিরের কাছে। তোমাদেরকে বললাম এক্সপ্লোর করে দেখাবো সম্পূর্ণ অযোধ্যা মানে মহানগরী, কিছু নাম করা কিছু মন্দির সেগুলো দেখাবো। কালকে আমরা এই দিক দিয়ে এসেছিলাম আর আজকে আমরা এই রাস্তা দিয়ে আসলাম। আর চলো এখন চলে এসেছি রাম মন্দিরের সামনে, আর সেখান থেকে গিয়ে তোমাদের রাম মন্দিরটা দেখানোর চেষ্টা করব। দেখো এই হচ্ছে সেই জায়গা যেখানটাই দেখা যাচ্ছে। দেখো ওখানে সামনের থেকে একবার দেখাবো কত মানুষ ওখানে রাম মন্দির দেখার জন্য দাঁড়িয়ে আছে। আর রাম মন্দিরের যে গেট কিন্তু সেটা মানে এখান থেকে রাম মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, একবার দেখাবো এখান থেকে দেখানোর চেষ্টা করব আমরা। চলো সামনে যাই, আর সামনে গিয়ে অনেকটা মানে এতটা সুন্দর লাগছে দেখতে একবার দেখাই। আমার সামনে কিন্তু এখন তোমরা রাম মন্দিরটা দেখতেই পাচ্ছ সামনে। ওই সাইডে গেছিলাম, ওই সাইড দিয়ে কিন্তু রাম মন্দির আমরা দেখতে পারলাম না। সামনে দিয়ে যাব, গিয়ে দেখবো রাম মন্দির দেখা যায় কিনা। চলো আমরা ওই সাইডের রাস্তা দিয়ে গেছিলাম, পুলিশে কিন্তু আটকে দিচ্ছে, কাউকে যেতে দিচ্ছে না ওই সাইড দিয়ে। আমরা এই সাইডে চলে এসেছি, এই সাইড দিয়ে দেখবো আদেও রাম মন্দির দেখা যায় নাকি। আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, কিন্তু আমি চেষ্টা করবো এবারও যাতে তোমাদেরকে আমি রাম মন্দিরটা দেখাতে পারি। চলো এখানে রাম মন্দির দেখবো বলে আসলাম, ওই দিক দিয়ে কিন্তু ঢুকতে দিচ্ছে না। আর এই যে আমি আসার সাথে সাথে দেখলাম ফর্ম জোগাড় পদ্ধতি রাম মন্দির দেখার, এটা কিভাবে মানে এইটাকে ফ্ল্যাপ করে এর ভিতরে যেতে হবে ওর মুখ থেকে আমরা একটু শুনবো কি করতে হবে জিনিসটা কি। এখানে ফোন নাম্বার আর স্থান থানা সবকিছু ডিটেলস আমাদের অ্যাড্রেস দিতে হবে। এর জন্য কি পয়সা লাগে? পয়সা লাগে এর জন্য, পুরো ফ্রি। আর খাবারও দেওয়া হয়, এখন এটা ফিল করার পরে খাবার খাবো। খাবার খাওয়ার আগে আমরা উপরে যাব, উপরে গিয়ে রাম মন্দিরের ভিডিও করব, এটাই হচ্ছে কথা। চলো আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে, তারপরেই কিন্তু তোমাদেরকে এই মন্দিরে ঢুকতে দেবে। আর এই মন্দিরে গেলে নাকি এখানে খাওয়াটাও মানে প্রসাদ সবকিছু ফ্রিতে দেয়। এখানে কিন্তু এই মন্দিরে প্রসাদটাও নাকি ফ্রিতে দেয়, সেই কারণে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য মেন হচ্ছে আমরা মন্দিরের ছাদে যাব, গিয়ে তোমাদেরকে রাম মন্দিরটা দেখাবো। সেই কারণে কিন্তু আমরা এখান থেকে ফর্ম ফিল আপ করে এই যে পেছনের যে মন্দিরটা দেখছো ওই মন্দিরের ছাদে গিয়ে তোমাদেরকে রাম মন্দিরটা দেখাবো। চলো এখান থেকে কিন্তু ওইটা লিখে নিয়েছে, লিখে নিয়ে কিন্তু এটা জমা দিতে হবে আমাদেরকে এখান থেকে। তো ও এখন জমা দিচ্ছে ওটা, আর জমা দিয়ে আমরা এই দিকটাই যাব এখন মন্দিরে, মানে মন্দিরে গিয়ে ছাদে উঠে তোমাদেরকে আমরা রাম মন্দিরটা দেখাবোই। পেছনে কিন্তু ফর্মটা জমা দিয়েছি, আর জমা দিয়ে কিন্তু এখন আমরা ভেতরে ঢুকলাম। আর দেখো ভেতরে ঢুকে গেছি, এখানে কিন্তু ফ্রিতে খাওয়ারও দেওয়া হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো এদিকে কিন্তু টোকনটা পুরো ফ্রি, আর এদিকে ফ্রিতে মানে ফ্রিতে খাওয়ার দেওয়া হয়। দেখুন এখন কিন্তু ফ্রিতে এদিকে খাওয়ারও দেওয়া হয়, তোমাদেরকে দেখাচ্ছি এটা। আর চলো দেখো কতটা সুন্দর পরিবেশ, একটা মানে ক্যান্টিন একটা বলতে পারো এখানে। এখানে ফ্রিতে ফ্রিতে কিন্তু এখানে খাওয়া দেওয়া হয়। দেখো আর এদিকে কী কী আছে সেগুলো একবার দেখাবো। ওপরে যাচ্ছি, আর ওপরে গিয়ে তোমাদেরকে রাম মন্দিরটা যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো। আর নিচে কিন্তু ওই ক্যান্টিন বলতে পারো ওখানে খেতে দিচ্ছে ফ্রিতে। ওপরে চলে এসছে আর রাম মন্দিরটা তোমাদেরকে দেখাই। অবশেষে কিন্তু এখন চলে এসছি আমরা রাম মন্দির, মানে এখান থেকে দেখা যাচ্ছে। দেখো দেখছো কতটা বড় এরিয়া নিয়ে এখান থেকে, ওই দিক দিয়ে কিন্তু ঢুকতে পারছিলাম না। আর আমার পেছনে কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাম মন্দির, মানে অবশেষে কিন্তু আসতে পারলাম তিন দিনের মাথায় প্রায়। এই দিকটাই দেখো, ওই দিকে গিয়ে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, ঢুকতে দেয়নি, বাট আমরা এই ছাদ দিয়ে আসলাম, এসে কিন্তু এখান থেকে রাম মন্দির দেখতে পেলাম। দেখো এই হচ্ছে রাম মন্দির। তো আমরা ছাদের উপরে গিয়ে দেখছিলাম কিন্তু আমাদেরকে নামিয়ে দিল, আর তোমাদেরকে ছাদ থেকে এবার ভিউটা কত সুন্দর লাগছে। এদিকে চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ। আর আমার পেছনে কিন্তু এই যে মন্দিরটা দেখছো এটাও কিন্তু নতুন করে ঠিক করা হচ্ছে। চলো ছাদের থেকে নিচের যে ভিউগুলো আছে সেগুলো একবার দেখাই। দেখো কতটা সুন্দর লাগছে চারিদিক দিয়ে এত মানুষ আসছে। আর এই যে এদিকে দেখো এই মন্দিরের চোড়াটার উপরেও কাজ হচ্ছে, মন্দিরটাকে আবার ঠিক করা হচ্ছে নতুন করে। মানে এইসব মানুষগুলো কিন্তু ওই কাউন্টার থেকে ফ্রিতে ফর্ম ফিল আপ করে, মানে রাজ্যর নাম, কোথায় থাকো, ডিস্ট্রিক্ট সব কিছু লিখে, ফোন নাম্বার লিখে তবেই তোমাদেরকে এখানে ঢুকতে দেবে, ওখানে জমা নিচ্ছে ওই সাইডটাই। তা দেখো আমরা কিন্তু ভেতর থেকে আসলাম, আমরা মন্দিরটা দেখাইনি, ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি একবার মন্দিরটা দেখো। আর এই চাই সাইড দিয়ে কিন্তু এখানে খেতে দেওয়া হয় পুরো বিনামূল্যে, মানে ফ্রিতে। আর এই হচ্ছে সেই মন্দিরের চোড়া। তো দেখো দেখতে কিন্তু অসাধারণ, মানে অনেক সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর উপরের ওটা কিন্তু দেখে মনে হচ্ছে যে সোনার, কিন্তু গোল্ডেন কালার, দেখতে অপূর্ব অসাধারণ লাগছে, অনেকটা সুন্দর। তোমাদেরকে বলেছিলাম অযোধ্যা সম্পূর্ণ এক্সপ্লোর করে দেখাবো, আর তোমাদেরকে এক্সপ্লোর করে অবশেষে দেখাতে পারলাম। তার মধ্যে কিন্তু অনেক কিছু দেখানোর বাকি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এই সাইড দিয়ে দেখো কত মানুষ খেতে বসেছে, এখানে কিন্তু ফ্রিতে বিনামূল্যে খাওয়ার দাওয়ার দেওয়া হয়। তো প্রথম কথা আর একটা জিনিস দেখায় তোমাদেরকে, এই সাইড দিয়ে দেখো কত মানুষ এই সাইড দিয়ে খেতে বসেছে, ঠিক আছে। এই বসেছে অনেক মানুষ আছে কিন্তু এই দিক দিয়ে সবাই খাচ্ছে। আর এখন আমাদের যে খাবারগুলো দিয়েছে সেগুলো একবার তোমাদেরকে দেখাই
এখানে দুটো পুরি আছে, এই সাইডে আলুর তরকারি আছে, চাটনি আছে, আর এইটা কি আছে বুঝতে পারছি না, আর এই সাইডে ডাল আছে, তার মধ্যে কিন্তু এখানে ডালের মধ্যে মধু দিয়ে গেছে, আরও অনেক জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এদিকে একটা জিনিস দেখো, এদিক থেকে কিন্তু এখন দিতে আসছে, তার সাথে দাপুট আছে, দেখুন এখানে দেওয়ার সিস্টেমটা কিন্তু টোটালি আলাদা, দেখুন এখানে কীভাবে দিচ্ছে সেটা একবার দেখুন, এখান থেকে সিস্টেমটা জাস্ট একবার দেখাই, এখানে সিস্টেমটা পুরোপুরি কিন্তু আলাদা, দেখুন কীভাবে দিচ্ছে চারিদিকটা সেটা দেখুন, আর এদিকে কিন্তু লুচি পাঁপড় আর এদিকে পুরি অনেক কিছু কিন্তু দিচ্ছে।